বল রে, হঠাৎ তো জরুরি তো না? তুই আয়, বস বস বস। তো বল কি বল, যেন টাকা, একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা আছে। কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আলোচনা, বুঝেছ? গুরুত্বপূর্ণ। ঠিক আছে ঠিক আছে, তাও ভালো। তা বল কি বল। শোন, মানে মনটা একদম ভালো নেই বুঝলি। কি বাবা, তোর আবার কবে ব্রেকআপ হলো? ও সরি, তোর তো প্রেমই হয়নি, ব্রেকআপ কী হবে? শোন শোন শোন, একটু সিরিয়াস হ, সিরিয়াস হয়ে শোন। একটা কিছু ভালো কাজ করতে হবে। ভালো কাজ মানে আবার শর্ট ফিল্ম? আবার শর্ট ফিল্ম, দেখ এত তো কাজ হলো। বাংলা হিন্দি বাইলিঙ্গুয়াল ঢপের লাভ স্টোরি হলো, অন্ধকে নিয়ে বিচ্ছিরি থ্রিলার হলো, টেনের থেকে ঝেড়ে টাইম রিভার্সালের ওপর ছবি হলো, সাদা কালো ইমোশনাল ছবি হলো, মায়ে একটা ঢপের মিউজিক ভিডিও পর্যন্ত হলো। কিন্তু এসব তো আর লোকে দেখবে না, না এসব করলে বারবার। এবার নতুন কিছু করতে হবে। মানে তুই বলতেটা কি চাইছিস, মানে করবিটা কি? একদম নতুন কিছু, মানে লালমনবাবুর ভাষায় যাকে বলে হচকিকের ছবি। হচকিক মানে মানে অ্যালফ্রেড হিচকক? এক্স্যাক্টলি, অ্যালফ্রেড হিচকক। এই যে দাঁড়া দাঁড়া, এই যে মানে তুই এখন সাইকোর রিমেক করবি? সবটা শোন আগে, রিমেক নয়, ইন্সপায়ার্ড, একটা সাসপেন্স থ্রিলার বানাবো একটা, কারণ বাজারে সব থেকে বেশি এখন থ্রিলার খাচ্ছে। হ্যাঁ, কাজে এবার আমিও থ্রিলারে হাত পাকাবো। আচ্ছা, কিন্তু এটাতেও কি তুই অভিনয় করবি? হ্যাঁ আমি করবো, বাট লিড রোলে নয়। তাও ভালো, তাও ভালো। হ্যাঁ শোন, বল এবার। মনে কর রাত্রিবেলা একটা রেল স্টেশন, একটা ফাঁকা রেল স্টেশন, একটা ছেলে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ালো। এক সেকেন্ড, আগে তুই দাঁড়া। একটা ছেলে, ফাঁকা রেল স্টেশন, একটা রেল এসে দাঁড়াচ্ছে, মানে ট্রেন এসে দাঁড়াচ্ছে, তুই এত বড় বাজেট কোথা থেকে পাবি? ও হ্যাঁ, তাও বটে, একটু বাজেট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা রেল স্টেশন বাদ, একটা রাস্তা, রাত্রিবেলা একটা রাস্তা, একটা ছেলে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা গাড়ি এসে থামল। তারপর